আপনারা যারা হোম স্টুডিও ফটো ক্লিক করতে চান কিন্তু আপনারা মনে করেন হোম স্টুডিওতে ফটো শুট করার জন্য এরকম ক্যামেরা, এরকম হোম স্টুডিও, এরকম লাইট আর ইত্যাদি 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 অনেক কিছু প্রয়োজন। বাট আজকের ভিডিওতে আমরা এরকম ক্যামেরা, লাইট, ব্যাকগ্রাউন্ড ছাড়াই জাস্ট একটি মোবাইল ফোন দিয়ে আর এই দেয়ালের সামনে দাঁড়িয়েই আমরা এরকম একটি ছবি থেকে এরকম ছবিতে নিয়ে আসবো। আর এই ভিডিওটি আমরা দুটি পার্টে বিভক্ত করব। তো একটি পার্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ছবিটি ক্লিক করবেন এবং দ্বিতীয় পার্টে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ছবিটি এডিটিং করবেন। কারণ বন্ধুরা হচ্ছে আপনারা যদি এই ছবিটি এডিটিং না করেন তাহলে আপনারা কখনোই এরকম যে হোম স্টুডিও যে লুকটি সেটি দিতে পারবেন না। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম গাইস, লেটস গেট স্টার্টেড। আমি মূলত এখানে স্ক্রিন রেকর্ডারটি অন করে রেখেছি কারণ আমার যে নিজের ছবিটি আমার নিজেই ক্লিক করতে হবে আর আপনার চাইলে আপনার নিজের ছবিটি নিজে ক্লিক করতে পারেন। আরেকটি কথা, আপনারা বাইরে থেকে যে নয়েজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা ইগনোর করতে পারেন। আর আমি যেই ব্যবহার করবো, আমি একটি হুডি ব্যবহার করছি এবং নিজের টি শার্ট ব্যবহার করছি আর আমি জাস্ট একটি মাস্ক ব্যবহার করবো আর সব ব্ল্যাক কালার, আর এগুলো আপনার কাছে থাকবে নিশ্চয়ই। আর সবথেকে বড় কথা হচ্ছে এগুলো ছবি ক্লিক করলে এগুলো খুব সহজে কাট আউট করা যায়। তো জাস্ট আমি আমার যে মাস্কটা সেটি পরে নিচ্ছি আর জাস্ট আমি আমার হুডিটি পরে জাস্ট কতগুলো আপনার চাইলে কিন্তু আপনার মতো যেই পোজ সেখানে দিতে পারেন। তো জাস্ট আমি আমার মতো কয়েকটা পোজ দিয়ে দিচ্ছি আর এখান থেকে জাস্ট আমি একটি ছবি বাঁচবো আর ওই ছবিটি জাস্ট আমি যে পরের ভিডিওটি সেখানে আমি জাস্ট এডিটিং করবার। সো আমার এইমাত্র এখন আমার ফটো শ্যুটটি কমপ্লিট হলো আর জানি অনেক বাজে বাজে পোজ দিচ্ছি, ওগুলো ইগনোর করেন। আর আমার এই যে ছবিগুলো সেগুলো থেকে জাস্ট আমার এই ছবিটি পছন্দ হয়েছে আর আমরা এই পরবর্তী ভিডিওতে আমরা এই ছবিটিকে এডিটিং করে তৈরি করে ফেলবো জাস্ট এরকম একটি হোম স্টুডিও ফটোশ্যুটের ছবি। তো আমরা এই ছবিটি কীভাবে ক্লিক করলাম এটা দেখার জন্য আপনার দ্বিতীয় পর্বটি দেখতে হবে। আর আমি এই ভিডিওটি আপলোড দেওয়ার 1 থেকে 2 দিনের ভিতরে আমি ওই ভিডিওটি আপলোড দিয়ে দেবো। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তার সাথে আপনার যদি চ্যানেলটি নতুন দেখে থাকেন তো প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো তখন জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।